আরও 4-5 মাস পরে আমাদের টোটাল মজুদ কথা হবে। এখানে যে জিনিসটা হচ্ছে যে এটা ড্রিল করার সাথে সাথে তেল উঠছে, এই কারণেই আমরা ঘোষণাটা দিলাম আগে, যেহেতু আমরা দেখতেছি যে ঘন্টায় আমরা বন্ধ রাখছিলাম, আবার আমরা চালু করার পরে দেখলাম ফ্লো একই ফ্লোতে তেল উঠছে, সেই কারণে আজকের ঘোষণাটা প্রাথমিকভাবে আমরা দিলাম। আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটা আপনাদেরকে জানালাম। আমরা আশাবাদী যে এখানে হয়তো মজুদটা স্থায়ী হবে। না না, আমরা তো এখানে কন্ট্রাক্টর নিয়োগ করে কাজ করতেছি, সো কন্ট্রাক্টর কাজ করবে এবং আমরা সেই তেলটা রিফাইন করে আমরা ব্যবহার করব, এটা হলো বড় বিষয়। ইতিমধ্যে কন্ট্রাক্টরই আমাদের কাজ করতেছে। স্যার বলেছেন 43.6 থেকে 106 বিলিয়ন ঘন। না না, এটা অবশ্যই পড়বে, কারণ আমরা যদি নিজেদের কিছু তেল নিজেরা করতে পারি, যেমন আমরা কন্ডেন্সার থেকে তেল তো করছি, আমরা সেখান থেকে করছি, এই তেলও একটা সংযোগ হবে। এবং আমরা আশাবাদী যে আগামী 2 বছরের মাথায় যেভাবে আমরা ড্রিলিং করছি, প্রায় 46টার উপর ড্রিলিং আমরা শুরু করেছি, এর পরবর্তীকালে আরও 100 ড্রিলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে পেট্রো বাংলা। হ্যাঁ, 26 থেকে 28-এর মধ্যে আমরা আশাবাদী যে 500 থেকে 600 MMC অফ গ্যাস প্রতিদিন আমরা আগামী 2 বছরের মাথায় উঠাতে পারব। আর আমি আশা করি যে প্রস্তুতি এখন পেট্রো বাংলা নিয়েছে বা আমরা সার্বিকভাবে নিয়েছি, ডিমান্ড যেভাবে বাড়ছে দিনে দিনে, আমাদের প্রায় ব্যবহার বাড়বে প্রায় 6000 MMC অফ গ্যাস আগামী 2007-এর পরবর্তী সময়। সুতরাং সেটার জন্য আমাদের প্রস্তুতি, আমরা আশাবাদী যে 2027-এর দিকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব অন্তত গ্যাসের ক্ষেত্রে। তেল তো এত এখন এটার মজুদ না দেখলে তো বোঝা যাবে না, আমাদের তেলের পরিমাণ তো প্রায় 6 মিলিয়ন টন তেল লাগে বছরে, সেটা তো আমাদের কিছুটা আনতে হবে, এখন তো আনতেই হবে। আবাসিক খাতে তো এখন বন্ধ রাখছে, আমাদের প্রায়োরিটি এখন ইন্ডাস্ট্রি গ্যাস সংযোগ, ইন্ডাস্ট্রি এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য এবং বিদ্যুৎ। ঠিক আছে, আজকে এই সুখবরের মধ্যে থাকি আমরা, পরবর্তীতে আবার হ্যাঁ গ্যাসের মধ্যে এইটা বিদ্যুতের কারণে না, এটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে, এটা তো আমাদের বিষয়, সেটা তো অনেক কিছু বিষয় আছে, এটা খালি এককভাবে বিদ্যুতের। এটা সরকার হয়তো সিদ্ধান্ত নিবে না, সময়টা কখন কি অফিস হবে এটা তো বিদ্যুৎ বিভাগ ঠিক করে, এটা হলো সরকার ঠিক করেন, তাদের পলিসি ম্যাটার আছে। হ্যাঁ, জ্বালানি তেল এটা তো একটা অংশ, জ্বালানি তেল তো অবশ্যই দাম বাড়ছে, যেমন এখন 122-এর মতো পরে আমাদের ডিজেল, আমরা 109 করে বিক্রি করতেছি, সো জ্বালানি তো একটা বড় বিষয় আসছে না, গ্যাস এবং জ্বালানি একটা বড় বিষয় আসছে, এই কারণে আমরা আগামী বছরে ডাইনামিক প্রাইসের দিকে যাচ্ছি, এটা হলো বড় বিষয়, এটা একটা জানানো দরকার। ডাইনামিক প্রাইস প্রতি মাসে ইন্ডেক্সিংয়ের উপর নির্ভর করে প্রাইসিং ঠিক হবে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে প্রতি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল, এই তিনটা বিষয়ে যারা যে আছেন সেটা আমরা আন্তর্জাতিক মান রক্ষা করে আন্তর্জাতিক উপায়ে যেভাবে ডাইনামিক প্রাইসিং হয় সেভাবেই আমরা আগামী বছরে মাঝামাঝি সময় থেকে এটা শুরু হবে।